পুনর্গণনার দাবি নিয়ে এবার হাইকোর্টে বিজেপি প্রার্থী। রাজ্য নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে মে মাসের 2 তারিখ, তার ঠিক 45 দিনের মাথায় নন্দীগ্রামে পুনর্গণনার দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী। এবার উল্টো ছবি, পুনর্গণনার দাবি নিয়ে হাইকোর্টে বিজেপি প্রার্থী, কেন্দ্রবিন্দুতে মহিষাদল বিধানসভা। ভোটের ফল প্রকাশের পর প্রায় 2 মাস কেটে গেছে, তারপর এবার পুনর্গণনার দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ মহিষাদলের পরাজিত বিজেপি প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনে মহিষাদলের বর্তমান বিধায়ক তিলক চক্রবর্তীর কাছে প্রায় 2500 ভোটে পরাজিত হয়েছেন। এবার সেই ফলাফল নিয়ে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হলেন। সম্ভবত আগামী সপ্তাহের প্রথম দিকে মামলার শুনানি হবে। সোমবার মহিষাদলের বিজেপি প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় এবং পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্রনাথ তিওয়ারি একই সঙ্গে হাইকোর্টের দ্বারস্থ হন। অন্তত 45 দিনের মধ্যে করতে হয় এরকম একটা বার্তা আমরা মানে বিভিন্ন মহল থেকে শুনেছি, কিন্তু ঘটনা হচ্ছে এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি এটা কোনো প্রাইভেট কোম্পানি তো নয়, তো যে কারণে সর্বভারতীয় ক্ষেত্রে সর্ববৃহৎ নয়, সারা বিশ্বের সব থেকে বড়ো রাজনৈতিক দল যেটা আমাদের ভারতীয় জনতা পার্টি, তো সেখানে যা কিছু সিদ্ধান্ত মানে প্রার্থী ঘোষণা থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের কেন্দ্রীয়ভাবেই হয়, তো কেন্দ্রীয় যেভাবে নির্দেশ আছে সেইভাবে আমরা কাজ করতে হয়। এটা তো আছেই, আমার কাছে এমন কিছু যেগুলো তথ্য আছে যেগুলো একবারে ভোট গ্রহণের আগে ক্যাম্পেনিং থেকে শুরু করে একেবারে 2 তারিখ অর্থাৎ কাউন্টিংয়ের ডেট পর্যন্ত বেশ কিছু তথ্য আমার কাছে আছে, যেটা আদালতের ক্ষেত্রে প্রমাণ করা যাবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত এর মধ্যে কোনো যে জটিলতা রয়েছে বা সন্দেহের জায়গা যে রয়েছে সেটা পরিষ্কার। গুরুত্ব অর্থাৎ আমাদের যেটা যারা আমাদের এই আইনি ব্যাপারটা দেখছেন তারা সেন্ট্রালি দেখছেন, তারা নিশ্চয়ই সেইভাবে দেখেছেন মানে এতে আইনের পাঠ পড়ে যে এখানে 45 দিন পেরিয়ে গেলেও সেখানে কোভিড প্রোটোকল থেকে শুরু করে রাজ্যে সাম্প্রতিক হিংসার ঘটনা এসবগুলোকে মাথায় রেখেই নিশ্চয়ই সেভাবে ব্যবস্থা করতে পেরেছেন, যে কারণে আমাদের তার রিকাউন্ট হলে জিতবো এটা আমাদের এখনও পর্যন্ত সাধারণ মানুষ পথ চলতি মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা দোকানদার যারা আছেন এবং আমি মহল্লা মহল্লায় যখনই যাচ্ছি প্রত্যেকটা মানুষ বলছে তারা বিজেপিতে ভোট দিয়েছে, কীভাবে হারলো তারা সেটা বুঝতে পারছে না, রিকাউন্টিংয়ের দাবি তারা প্রথম থেকেই রেখে এসেছিলেন, আর যে কারণে আমি আশাবাদী কেন আমি রিকাউন্টিং হলে এটা জিতবো এটা আমি কেন আমার দলের প্রত্যেকটি কার্যকর্তা এটাই বিশ্বাস করে। এই ঘটনায় পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি মহিষাদলের জয়ী তৃণমূল প্রার্থী তথা বর্তমান বিধায়ক তিলক চক্রবর্তীও। 60 দিন পরে ঘুম ভেঙেছে, আমি জানি যে 45 দিনের মধ্যে আবেদন করতে হয়, আমাকে তো নির্বাচন কমিশনার তার শংসাপত্র দিয়েছে, নির্বাচন কমিশনার বিষয়টা দেখবে এবং কোর্টে যারা আবেদন করেছে কোর্ট আদৌ আবেদনটা নেবে কি না সেটা কোর্ট বিচার করবে, কোর্টের উপরে তো আমরা কেউ না, কোর্ট সর্বোচ্চ। তবে এটা একটা হাস্যাস্পদ কাজ আর কি, একটা দল কত হাস্যাস্পদ জায়গায় গেছে, এটা মহিষাদলও যারা বিজেপি করছে তারাও উপলব্ধি করবে যে একটা দল হেরে গেছে, প্রায় 2500-3000 ভোটে হেরে গেছে, সেই ভোটে হারার পরে 2 মাস পরে 60 দিনের দিন কোর্টে যে বলছে যে এটাকে বাতিল করা হোক, কোর্ট বিচার করবে, এতে ভারতীয় জনতা পার্টির একটা জরাজীর্ণ চেহারা মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। বিধানসভা নির্বাচনের ফলাফলের পুনর্গণনা নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপানোতর। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।